আল আকসা মসজিদ নিয়ে বিরোধের নেপথ্যে পূর্ব জেরুজালেমের সাম্প্রতিক সময়ে নতুনভাবে সহিংসতা শুরু হয়েছে। এর নেপথ্যে রয়েছে আল আকসায় ঢোকার পথে ইসরায়েলি কর্তৃপক্ষের মেটাল ডিটেক্টর সহ নিরাপত্তা জোরদার করা। এটি ফিলিস্তিনি মুসলিমদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। একে কেন্দ্র করে বিক্ষোভ এবং সহিংসতায় কয়েকজন ফিলিস্তিনি এবং ইসরায়েলি নিহত হয়েছে, আহত হয়েছে অসংখ্য। কিন্তু এই আল আকসা জায়গাটি কেন এত স্পর্শকাতর? কারণ এই জায়গাটি ইসলাম, খ্রিস্টিয়ান এবং ইহুদি এই তিন ধর্মের কাছেই পবিত্র স্থান, ফলে একে নিয়ে শত শত বছর ধরেই এক ধরনের টানাপোড়েন চলছে। ইহুদিদের কাছে আল আকসা এলাকাটির নাম টেম্পল মাউন্ট। তাদের ধর্মমতে এটি সবচেয়ে পবিত্র স্থান। ইহুদিরা বিশ্বাস করে এখানেই নবী আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানেই ছিল ইহুদিদের প্রথম এবং দ্বিতীয় উপাসনালয়, যা 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি ব্যাসিলিকাও ছিল, যা একই সঙ্গে ধ্বংস হয়। সেই উপাসনালয়ের শুধু পশ্চিম দিকের দেয়ালটি এখনও টিকে আছে। এটি এখন ইহুদিদের ধর্মীয় প্রার্থনার স্থান। অন্যদিকে মুসলিমদের কাছে এটি একটি পুণ্যময় স্থান, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান এটি। প্রথম যুগের মুসলিমরা মক্কার আগে এর দিকে ফিরেই নামাজ আদায় করতেন। এখানেই প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে 705 খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। দুই দফা ভূমিকম্পে তা দুইবার ধ্বংস হয়ে যায়, পরে তা আবারও পুনর্নির্মাণ করা হয়। আর এখন যে মসজিদটি আছে তা নির্মিত হয়েছে 1035 সালে। এর কিছু দূরে রয়েছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক বা কুব্বাতাল শাখরা। ইহুদিদের মন্দির ধ্বংস করে রোমানরা এখানে দেবতা জুপিটারের একটি মন্দির তৈরি করেছিল। পরে 681 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আবদাল মালিকের সময় নির্মাণ করা হয় এই ডোম অব দ্য রক। 1099 সালে ক্রুসেডাররা এই জায়গাটি দখল করে নিলে তারা ডোম অব দ্য রককে একটি গির্জা হিসাবে এবং আল আকসাকে রাজপ্রাসাদ এবং নাইট টেম্পলারদের দপ্তর হিসাবে ব্যবহার করে। আটকোনা এই ডোম অব দ্য রকের ভেতরে রয়েছে সেই পাথরের ভিত্তি যেখান থেকে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন বলে মুসলমানরা বিশ্বাস করেন। ইসরায়েল 1967 সালে জেরুজালেম এবং পশ্চিম তীর দখল করে নেয়ার আগে এটি নিয়ন্ত্রণ করত জর্ডান। এখন পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিকৃত, তবে আল আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে একটি জর্ডানি ফিলিস্তিনি ওয়াকফ প্রতিষ্ঠান। এখন ইসরায়েলিরা টেম্পল মাউন্ট এলাকায় যেতে পারে, কিন্তু এখানে তাদের প্রার্থনা করা নিষিদ্ধ। ইসরায়েলি কর্তৃপক্ষ যে মেটাল ডিটেক্টর বসিয়েছে এটিকে ফিলিস্তিনিরা কর্তৃত্বের লঙ্ঘন এবং ইসরায়েলি দখলদারিতে দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইসরায়েল এটিকে একান্তই নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দেখতে চাইছে, কারণ মসজিদ এলাকায় এক সপ্তাহ আগে এক আক্রমণে দুইজন ইসরায়েলি পুলিশ নিহত হয়। কিন্তু এই আল আকসা এলাকাটিতে ইসরায়েলি কর্মকাণ্ড প্রায় প্রতিবারই বিক্ষোভ সহিংসতার জন্ম দিয়েছে। আল আকসায় সাবেক প্রধানমন্ত্রী এরিয়াল শ্যারনের এক বিতর্কিত সফরকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান, যাতে 4000-এরও বেশি লোক নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। এই জায়গাটি এতই স্পর্শকাতর, এখানে কোনো সহিংস ঘটনা শেষ পর্যন্ত আরও একটি ইন্তিফাদা ডেকে আনবে কিনা এমন নিশ্চয়তা কেউই দিতে পারে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।